বঙ্গবাণী আব্দুল হাকিম, কিতাব পড়িতে যার নাহি কব ভাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবিদ্ধি বাংলা কুরিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই তো দুই মত, যদি বা লিখিও আল্লা নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপি নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গ দেশেও কাব্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দু অক্ষরে হিংসে সে সবে গণ। যে সবে বঙ্গে তো জন্মি হিংস বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশি ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বিসমিল্লাহ প্রভুর নাম আরম্ভ প্রথম, আব্দমূল শির সেই শোভিত উত্তম। প্রথমে প্রমাণ করি এক করতার, যেই প্রভু জীবদাহে স্থাপিল সংসার। করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ, তার প্রীতি প্রকটিল সেই কবিলাস। সৃজিলেখ আগুন প্রবণ জল ফিটি, নানা রঙ্গ সৃজিলেখ করি নানা ভাতি। সৃজিল পাতাল মূল মূল স্বর্গ নরক আর, স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার। সৃজিলেখ সত্য মুই এ সত্য বিম্বা, চতুর্দশ ভুবন সৃজিল খণ্ড খুন্দ। সৃজিলেখ দিবাকর শশী দিবা রাতি, সৃজিলেখ নক্ষত্র নির্মল পাতি পাতি। সৃজিলেখ শীত গ্রীষ্মের রৌদ্র ছায়া আর, করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার। সৃজিল সমুদ্র মেরে জলচর কুল, সৃজিল স্বীকৃত মুক্তা রত্ন বহুল। সৃজিলেখ বন তরু ফল নানা স্বাদ, সৃজিলেখ নানা রূপ নানা ঔষধ। সৃজিয়া মানব রূপ কহিল মহৎ, অন্য আদি নানা দিক দিয়াছে ভুগৎ। সৃজিলেখ নিপিত সুখের রাজ, হস্তি অর্শনর আদি দিছে তার সাজ। সৃজিলেখ নানা দ্রব্য এ ভোগ বিলাস, তাকে কইল ঈশ্বর তাকে কইল দাস। তাকে কইল সুখ ভোগে সততে আনন্দ, এহ সুখী উপবাসী চিন্তা যুক্ত দগ্ধ। আপনা প্রচার হেতু সৃজিল জীবন, নির্ভয়ে দর্শাইতে সৃজিল মরণ। তাকে কইল বৃক্ষ তাকে কইল ভূমি, তাকে কইল নির্জন তাকে কইল গুণী। বন্দনা শাহ মোহাম্মদ সাগির। দ্বিতীয় প্রমাণ কর মা ও বাপ পাত্র, জান দয়া হস্তে জন্ম হইল বসুধায়। পিঁপড়ার ভয়ে মা নাথ হইল মাটিতে, কোনো দিয়া বুকু দিয়া জগতে বিদিত। অসক্য আছিল মুই দুর্বল ছাগল, তান দয়া হস্তে হইল এই ধর বিশাল। না খাই না খাওয়ে পিতা না পড়ি পাত পড়াত, কত দুঃখে একে একে বছর গুয়াইত। পিতাক নেহাই জিও জীবন যৌবন, কোনে না শুধিব তান ধারাগাহন। উস্তাদে প্রমাণ কর পিতা হস্তে বারো, দোষর জনম দিলা তিহ সে আন্ধার। আধার পুরাবাসী আছ যথ পৌরজন, ইষ্টি মিত্র আদি যৌথ সদাসদগণ। তান সভান পদে মহার বহুল ভক্তি, সপটে প্রমাণ রুহার মনোরথ গতি। মোহাম্মদ সাগির হীন বহু পাপভার, সভানক পদে দোয়া মাগো বারবার।